মাস যথেষ্ট সময় না যে কারণ আমাদের এই সরকারকে মানে রাষ্ট্রের প্রতিটি মানে স্তরে তাদেরকে হাত দিতে হচ্ছে তো এর মধ্যে আপনি কয়েকটা উল্লেখযোগ্য পদক্ষেপের কথা বললেন যে বর্তমান সরকার প্রশাসনিক পরিবর্তন আমাদের যে রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ বিশেষ করে আমাদের সচিবালয় থেকে শুরু করে এইগুলো তো করেছে এর সাথে আপনি দেখেন যে তারা আবার কিন্তু একটা এই যে দু সালে আপনি যে কয়েকটা পদক্ষেপের সাথে আমি যুক্ত করতে চাই যে চব্বিশ সালে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার জন্য যে যারা দায়ী দায়ীদের বিচারের মুখোমুখি করার জন্য আমাদের যে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানেও কিন্তু গতকাল একজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এটাকে আমি খুব ইতিবাচক পদক্ষেপ কারণ আপনি যদি এই গণ অভ্যুত্থান আমরা অনেক কিছু করব, কিন্তু এই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন যে সমস্ত পরিবার তাদের নিকটজনদেরকে হারিয়েছে তাদের এই বিচারটাও কিন্তু এই সরকারের একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্বের কাজটি সরকার ইতিমধ্যেই বারবার বলেছেন যে তারা এই বিচার করবেন এবং ওনাদের পক্ষ থেকেও সময় সরকারকে এটা সরিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তো এগুলো সহ আপনি যে ইতিবাচক কাজগুলোর কথা বলেন এর সাথে আরেকটা জিনিস ধরেন এই যে আপনারা সীমান্ত হত্যা আমাদের ভারতবর্ষের জাহিদ ভাইরা দীর্ঘদিন ধরে এই কথা বলছেন আমাদের স্বর্ণা একটা হত্যা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে জয়ন্ত কুমার হয়েছে

ভারত কখনো বাংলাদেশের মানুষের সাথে বা বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক করে বাংলাদেশ ওরা করেছে একজন ব্যক্তির সাথে আর একটু যদি একটা দলের দলের সাথে তো সেই দলের যখন বা সেই দলের নেত্রীর যখন এই শোচনীয়ভাবে পরাজিত হয়েছে যিনি এই ভারতকে বলেছেন নিজেই বলেছেন যে আমি এত দিয়েছি সারা জীবন তারা কৃতজ্ঞ থাকবে এবং সর্বশেষ একটা সংবাদ সম্মেলনে একবার বলেছিলেন প্রশ্ন করা হয়েছিল যে আপনি ভারতের কাছে নাকি প্রতিদান চেয়েছেন উনি বলছে বঙ্গবন্ধুর কন্যা কারো কাছে প্রতিদান চায় না মানে তিনি এই দেশের জনগণের সম্পদ আমাদের যত সুযোগ সুবিধা সবগুলো ভারতকে দিয়েছেন সেই ধরনের ভারত একটা বলতে পারে যে কাম ধেনু সেই সরকারের যখন পতন হয়েছে এবং তিনি যখন তার দেশে আশ্রয় নিয়েছেন সেই সময়ে ভারত বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি একটা অঘোষিত যুদ্ধ তারা যেন ঘোষণা করেছে আর এটা অঘোষিত বলা যাবে না রাজনাথ সিং তাদের প্রতি রক্ষামন্ত্রী যে বক্তব্য তিন দিন আগে রেখেছেন সেটা তো আমাদেরকে বার্তা কি তারা যেটা চাচ্ছেন বাংলাদেশের মানুষের প্রতি এক ধরনের চাপ তৈরি করা আমাদেরকে এক ধরনের ভীতি প্রদান করার একটা চেষ্টা করেছেন কিন্তু একটু আগে আমি যে কথা বলেছিলাম সীমান্তে যে আমাদের যে হত্যা সেই সীমান্ত হত্যার পর বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি যে একটা ভারতীয় গণমাধ্যমে যে মানে বক্তৃতা তার যে কী বলে যে বক্তব্যটা রেখেছিলেন এবং সম্প্রতি পিটিআই তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে যে বক্তব্যটিগুলো রেখেছিলেন এগুলো ভারতের জন্য এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে এবং এই অস্বস্তিকর অবস্থায় বিশেষ করে তার মিত্র দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের একটা মানে অন্তর্জালা থাকে না মানুষের এটার বহিপ্রকাশ তারা এরকম আমরা সংবাদও দেখছি যে ভারতের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা হতে পারে এটা তো বলার অপেক্ষা রাখে না যে আপনি ভারতের এই যে একটা দলের প্রতি একটা অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় রেখে নিজের স্বার্থ সিদ্ধি নিজের নিরাপত্তার কথা বলে বারবার বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে অবস্থান সেটি নিয়ে তাদের যে ইতিমধ্যেই বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের যে মনোভাব তৈরি হয়েছে সেই মনোভাব শেখ হাসিনা সেখানে আশ্রয় প্রদানকে কেন্দ্র করে ভারত বিরোধী মানুষের যে মনোভাব সেটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এইখানে এখন যে অবস্থার মধ্যে আছে পঁয়তাল্লিশ দিন পর ভারত যখন ওনার কূটনৈতিক পাসপোর্ট মানে প্রত্যাহারের পর পঁয়তাল্লিশ দিন পর যখন তার অবস্থান হবে সেইখানে ভারত কীভাবে ভূমিকা পালন করবে সেটাও কিন্তু ভারতের প্রতি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি নতুনভাবে নির্ণীত হতে পারে এটা হতে পারে এরকম একটা বাস্তবতায় ভারত যে অস্বস্তির মধ্যে আছে সেই অস্ত অস্বস্তিতে বাংলাদেশের এই যে আপনি বললেন যে সীমান্তে দুটো হত্যাকাণ্ড আমরা দীর্ঘদিন ধরে শুনেছি যে একেবারে জিরো মানে ওইখানে সীমান্তে এই হত্যাকাণ্ড নিয়ে আসার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু কোনোদিন থামেনি এবং আমরা পরিবর্তিত বাস্তবতায় মনে করেছিলাম যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা যেটা নতুনভাবে বিনির্মাণের চেষ্টা করবে এবং একটা ন্যায্যতার ভিত্তিতে সাম্যের ভিত্তিতে দ্বিবা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠবে কিন্তু এই যে ভারত সীমান্তে আবার নতুন করে যে হত্যাকাণ্ডের তারা নেমেছে